আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা আশা করা যায় প্রত্যেকেরই ভালো হয়েছে এবং যারা আমার সায়াসানটা ফলো করেছে এবং নোটগুলো যারা আমার কাছ থেকে সংগ্রহ করেছ আশা করি প্রত্যেকের পরীক্ষায় ভালো হয়েছে তো আমরা দেখে নেব আজকে তোমাদের প্রশ্নের এমসিকিউ এর প্রশ্ন এবং এসসি এর প্রশ্ন এবং তার উত্তরগুলো একটু দেখে নেব তোমরা প্রত্যেক মিলিয়ে নাও তো তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক পরীক্ষা জুন দু বাংলা প্রথম ভাষা তো প্রথমেই তোমাদের সতেরোখানা এমসিকিউ আছে তো দেখে নাও একের প্রশ্নটি বলছে বীর সিংঘে কার পাঠশালা ছিল উত্তর হচ্ছে অপশান ঘয়েরটা হবে কালীকান্ত চট্টোপাধ্যায় এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন আমরা দেখে নাও কতগুলি ছেলের পর রামসুন্দরের একটি কন্যা জন্মেছিল উত্তর লিখবে অপশন গয়েরটা পাঁচ এক পয়েন্ট তিনের প্রশ্ন দেখে নাও শ্যামু রবীন্দ্রনাথের কোর কবিতা আবৃত্তি করবে উত্তর হচ্ছে অপশান কয়েকটা ভারতবর্ষ এক পয়েন্ট চারের প্রশ্ন দেখে নাও দেখো জিনিদের পুরানো চাকরের নাম উত্তর হচ্ছে অপশান ক্ষয়েরটা যোগিন এক পয়েন্ট পাঁচের প্রশ্ন মহেশ গল্পে গ্রামের নাম কি ছিল উত্তর হচ্ছে অপশান কয়েকটা কাশীপুর এক পয়েন্ট ছয় বৃদ্ধা দুধের দাম হিসাবে হ্যাঁ কুড়িটিকে দিয়েছিল উত্তর হচ্ছে অপশান কয়েকটা চার টাকা এক পয়েন্ট সাতের প্রশ্ন দেখো চট্টি মুন্ডা নাম হয়েছিল যা থেকে তা হলো একটি অপশান ক হচ্ছে নদী এক পয়েন্ট আট রামের মা তার মাথায় ক টাকা ঠেকিয়েছিল উত্তর হচ্ছে অপশান কয়টা দেখো এক টাকা এক পয়েন্ট নয় দেখো সন্ধ্যাবেলায় রাজবধূ রাজবালা যে বাস পড়ে কনক প্রদীপমালা জ্বালাতেন তা হল উত্তর হচ্ছে অপশান খ দেখো বেশ এক পয়েন্ট দশ মিলনের কথা প্রবন্ধটি আসলে একটি উত্তর হচ্ছে অপশান গ বক্তৃতা এক পয়েন্ট এগারো মাইল স্টোন দেখে বোঝা যায় উত্তর হচ্ছে অপশান খ পথের দূরত্ব এক পয়েন্ট বারো কি আমাদের জাত আমাদের বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে অপশান কয়েকটা শ্রমজীবী মানুষকে এক পয়েন্ট তেরো কোন বৃহৎ জনগোষ্ঠীর ভাষা বাংলা উত্তর হচ্ছে অপশান খ বাঙালি এক পয়েন্ট চোদ্দো বাংলা মান্য ভাষার কটি রীতি উত্তর হচ্ছে অপশান কয়েকটা তিনটি এক পয়েন্ট পনেরো বাক্যের দুটি অংশ হলো কি উত্তর হচ্ছে গ উদ্দেশ্য ও বিধেয় এক পয়েন্ট ষোলো বাক্য গঠনের জন্য ব্যবহার করা হয় একাধিক উত্তর হচ্ছে অপশান পদ এক পয়েন্ট সতেরো নিচের কোন শব্দটি তৎসম শব্দ উত্তরটা দেখে না অপশান ঘ হচ্ছে সূর্য আশা করি তোমরা এমসিকের প্রশ্নের উত্তরগুলো দেখে নিলে এসে কিউগুলো আমি সমস্ত উত্তর বলছি না যেহেতু একটু বড়ো বড়ো উত্তর আছে তো দুই পয়েন্ট একের জায়গায় দেখে নাও যারা ডিসেম্বরে পরীক্ষা দেবে তোমাদের অবশ্যই কাজে লাগবে দুই পয়েন্ট এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে দুই পয়েন্ট দুই দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই পয়েন্ট তিন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই পয়েন্ট চার দেখো ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে যেমন ধরো উভয় সংকট অর্থ সহ সার্থক বাক্য রচনা করো তো আশা করি এগুলো তো তোমরা জানোই যে দুই দিকে পদ উভয় সংকট মানে একটা এক্সাম্পেল যদি বলি যে বড় সাহেবের মতো না চলে চাকরি যাবে এদিকে জলজান্ত মিথ্যাকেও হজম করতে পারছি না আমি পড়েছি উভয় সংকট হয়ে গেল দুই পয়েন্ট চার পয়েন্ট দেখো হাওয়া পড়ে গেল বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করো দুই পয়েন্ট চার পয়েন্ট তিন গঠনগত দিক থেকে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করা যাও কী কী তো এখানে গঠনগত দিক থেকে বাক্যকে কিন্তু তিন ভাগে ভাগ করা একটা হচ্ছে সরল বাক্য জটিল বাক্য আর যৌগিক বাক্য আচ্ছা দুই পয়েন্ট চার পয়েন্ট পাঁচ বলছে দুটি মাত্রাহীন বর্ণ তো দুটি মাত্রাহীন বর্ণের উদাহরণ দিয়ে বলেছে এগুলো অনেকগুলোই আছে কিন্তু প্রায় দশটি মাত্রাহীন বর্ণ কিন্তু রয়েছে যেমন এ ওই ও ও সর্বর্ণের বর্ণ এবং উঙা ইঙো ত এগুলো কিন্তু মাত্রাহীন বর্ণ আচ্ছা এক কথায় প্রকাশ দেখো বলেছে যা জীর্ণ করে অর্থাৎ জারক ঠিক আছে অর্থ বাক্য পার্থক্য লেখো অনু অণু তোমাদের বইতে এগুলো পেয়ে গেছো দুই পয়েন্ট চার পয়েন্ট এক দেখো যোগে একটি বাক্য রচনা করো নবান্ন শব্দের সন্দিপিরোধ করো দুটি দেশি শব্দের লেখো তো এইগুলো আশা করি তোমরা প্রত্যেকেই মোটামুটি জানো পরে দেখো তিনের দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই দুটো করতে দুটোর মধ্যে একটা করতে হয় আচ্ছা এবারে চারের দাগে দেখে নাও একটা বড় প্রশ্ন দিয়েছে পাঁচের দাগের দুটোর মধ্যে একটি করতে হবে ছয়ের দাগের একটি সাতের দাগের এবং আটের দাগের আমি তোমাদের যে ভাব সম্প্রসারণ দিয়েছিলাম আটটি ভাব সম্প্রসারণ দিয়েছিলাম তার মধ্যে দুটো তো ওই ওর মধ্যেই চলে এসেছে দেখতে যেমন ভাব সম্প্রসারণটা এই দেখো সবার উপরে মানুষ হতো তার ওপর নাই সারাংশ লেখ থাকো এটারও কিন্তু একই দাফের উত্তর হবে কারণ তোমার ভাব সম্প্রসারণের সাথেই এটা আছে তো পরে দেখো চলিত গদ্যে বঙ্গানুবাদ করো বঙ্গানবাদ খুবই সুরা দিয়েছে কম বেশি তিন শব্দে যে কোনো একটি বিষয়ে পত্র পত্র রচনাটা কিন্তু কমন আছে তোমাদের কোনো পারিবারিক শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো আমি তোমাদের দিয়েছিলাম এবং তোমরা এগারো দাগে দেখে নাও কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো আটটা দিয়েছিলাম তারপরে তিনখানা ছিল বিজ্ঞানের আমি বলেছিলাম বিজ্ঞান দিয়ে একটা অবশ্যই তোমরা পাবে দেখো একটা কিন্তু এসেছে প্রতিদিনের জীবন বিজ্ঞান তো আশা করি যা সাজেশান দিয়েছিলাম এবং যারা নোট সংগ্রহ করেছিল প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছ এবং বাকি বিষয়ে নোট যারা এখনও সংগ্রহ করে খুব দ্রুত কিন্তু আমার কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো এবং একটা ভালো পরীক্ষা দিতে পারো এবং প্রতিটি পরীক্ষার আগে অবশ্যই আমি বাকি বিষয়ে সাজেশান দিয়ে দেবো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো